সুবিধা কিছু নেই, সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তরকারি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি এখন কুমড়োটাকে কাটবো। বন্ধুরা, কুমড়ো গুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে, সরষের তেল, তেল চাল কুমড়ো তরকারিটা আমি আলু দিচ্ছি, আলুগুলো আমি লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, দিয়ে দেবো সরষের তেল, তেজপাতা, পাঁচফোড়ন, রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ, অন্য হলুদ, নুন, এবার বেটে রাখা আদা, জিরা, ধনে, কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো। ভেজে রাখা মাথাটা আমি দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার চাল কুমড়োটা কেটে আমি ধুয়ে রেখেছিলাম, এটা এবার আমি দিয়ে দেবো। ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ১০ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। আমি একটু চিনি দিয়ে দেবো, তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, চাল কুমড়োর মাছের মাথা দিয়ে তরকারি। আপনাদেরকে কেমন লাগলো ভালো করে কমেন্টে জানাবেন।
ভালো যদি লাগে ভিডিওটা, তাহলে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।